أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ফিয়াকুলুবিহিম মারাদুম ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমার বান্দাদের মধ্যে হতে যে যে বিষয়টা চর্চা করতে চায়, যে যে বিষয় তার বুকের ভিতরে লালন পালন করতে চায়, পৃথিবীর ভিতরে যে যে বিষয়টা কায়েম করতে চায়, আমি রব্বুল আলামিন তাকে সেই সুযোগটা দিয়ে দেই। মানুষ তার ভিতরে মিথ্যা সম্প্রদায় মিথ্যা সম্পর্কে লালিত পালিত করে, তাদের ভিতরটা অসুস্থ হয়ে যায়, আল্লাহরে ভুলে যায়, আল্লাহ যা বলে সেটা মিথ্যায় প্রতিপন্ন করে দেয়, আল্লাহর হাবিব যা বলে সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে দেয়, হ্যায় পণ্য করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে বিষয় নিয়ে তার অন্তরের ভিতরে লালিত পালিত করবে, আমি রব্বুল আলামিন তার ভিতরে সেই রকম অসুস্থতা আমি ভিতরে ঢুকাইয়া দেই। যে অসুস্থর বিষয়টা তারা ভিতরে লালন পালন করবে, আমি আরো আমি আল্লাহ তার সেই পরিকল্পনা সেই মনের পরিচর্যা লালন পালনের বিষয়টা আমি রব্বুল আলামিনের সেই বিষয়ের অসুস্থতা আমি আরো বৃদ্ধি করে দেই। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আরো বলেছেন ওয়ালাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকযিবুন। আমি রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি, তার কারণ পৃথিবীর ভিতরে সে আমার কোরআনকে তারা মিথ্যারোপ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা অস্বীকার করেছে, আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার হাবিবিরে অস্বীকার করেছে, তারা অনুগত্য করে নাই। বরং আমার হাবিব যা কিছু আমার পক্ষ থেকে পেয়েছে মানুষের কর্মাঙ্গন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু কাফির বেঈমানেরা মুনাফিকরা সেগুলোকে প্রত্যাখ্যান করে তাদের ভিতরে মিথ্যা লালিত পালিত করেছিল, মিথ্যা রটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ঠিক এই মিথ্যার কারণে তাদের জন্য আমি রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি আমি তাদের জন্য নিহিত রেখেছি। যন্ত্রণাদায়ক শাস্তি, এটা তো অত্যন্ত কঠিন। সাধারণ একটা শাস্তি আর যন্ত্রণাদায়ক শাস্তির ভিতরে রাত আর দিন তফাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল বাকারার 42 নম্বর 43 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন বান্দারা তোমরা পৃথিবীর ভিতরে বিচরণ করো, কিন্তু সাবধান, তোমাদের জবান দিয়ে কি খবরদার, তোমরা জবানটাকে তোমরা নষ্ট করো না, মিথ্যা বলে তোমরা জবানটাকে তোমরা অপবিত্র করো না, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যের ভিতরে তোমরা মিশ্রিত করো না। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ। رب كريم বলেন وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ। খবরদার, তোমরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যের সত্যে তোমরা মিশ্রিত করো না, তোমরা সত্যকে তোমরা গোপন করো না। এটা আল্লাহ পাকের ভাষা, তোমরা সত্য এবং মিথ্যাকে তোমরা মিশ্রিত করো না, কারণ এর বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। তুমি সত্য বলো না মিথ্যা বলো, এ বিষয়টা আমার আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার তোমরা সত্য এবং মিথ্যার ভিতরে তোমরা মিশ্রিত করো না, যেই জিনিসটা সত্য তারে তোমরা সত্য বলে আখ্যায়িত করো, এতে তোমার উপরে যত পঞ্চায় আসুক না কেন, যেটাকে মিথ্যা সেটা মিথ্যার জায়গায় তোমরা রেখে দাও, সে মিথ্যাকে মিথ্যা বলা সত্যকে সত্য বলতে গিয়ে যদি তোমার উপরে চর তুফান আসে, নির্যাতনের স্কিম রুলার যদি চালু হয়ে যায়, তারপরেও তোমরা কোরআন বিরোধী কাজ করো না।
এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। আমাদের দুনিয়ার দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য হলো সত্যকে আমরা মিথ্যায় প্রতিপন্ন করে দিয়ে মানুষকে বিপদে ফেলে দেই, আবার মিথ্যাকে সত্য বানিয়ে দিয়ে আমরা মানুষকে বিপদে ফেলে দেই। এর জ্বলন্ত প্রমাণ হলো আমাদের কোর্টগুলো, এর জ্বলন্ত প্রমাণ হলো আমাদের সমাজের বিচার ব্যবস্থাগুলো, যেখানে যে মানুষটা দুর্বল সে যদি দুর্বল হওয়ার কারণে, অর্থনৈতিক দুর্বল, সামাজিকতার দুর্বল, জনবলে দুর্বল হওয়ার কারণে সে ব্যক্তি যদি নিরপরাধ হয়, আর অপরাধী ব্যক্তি সে যদি অপরাধী হয়, তারপরেও দেখা যায় সেই অপরাধী ব্যক্তিকে জয়লাভ করে দিচ্ছে, উইন করে দিচ্ছে, আর দুর্বল মানুষটাকে দাবিয়ে দিচ্ছে। একটাই, সে সত্যকে মিথ্যা এবং মিথ্যার ভিতরে, সত্য মিথ্যার ভিতরে মিশ্রিত করে একটা অবলা মানুষ, একটি নিরহ মানুষ, শান্ত মানুষ, পূত পবিত্র মানুষকে তারা বিপদের ভিতরে ঠেলে দিয়ে তাদের উপরে হদ জারি করা হয়, জরিমানা জারি করা হয়। আবার সেই জরিমানার টাকাগুলো রাত্রে রাত্রের অন্ধকারে সেগুলো ভাগ বটোয়ারা করা হয়। এগুলো আমাদের চোখের সামনে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, খবরদার এই বিষয়টা তোমরা করবা না, তোমরা শব্দের ভক্ত নরমের জোব হয়ো না। আমি রব্বুল আলামিন সে বিষয়টা পছন্দ করি না। তোমাদের কাছে 30 পারা কোরআন আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম, 6666 আয়াতে কারিমা। এগুলো সব কিছু খুল্লুম খোলা আলোচনা করার পরেও তোমরা যদি সত্য মিথ্যাকে মিশ্রিত করে মানুষকে বিপদে ফেলে দাও, তুমি যদি লাভবান হতে চাও, তাহলে তুমি ভুলের স্বর্গে বাস করো, একদিন এসো বান্দা তোমার সাথে সাক্ষাৎ হবে। এই জন্য এ সমস্ত বিষয় থেকে, সকল প্রকারের মিথ্যাচার থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে। সকলেই বলুন আমিন। রব্বুল আলামিন সূরাতুল হজের 30 নম্বর আয়াতে কারিমায় তিনি বর্ণনা করেছেন, وَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ। আল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন, তোমরা মূর্তি পূজা থেকে, তোমরা অপবিত্র থেকে এবং তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মূর্তি পূজা থেকে। তার মানে মূর্তি পূজার কথা কেন বললেন? কারণ মূর্তিটাই হলো মিথ্যা, যেটা আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো, এটা মিথ্যা না। আল্লাহ হলো সত্য, আল্লাহর ওহদানিয়াত হলো সত্য, আল্লাহ এক, এটাই হলো সত্য, কিন্তু তার বিরুদ্ধে তার এগেনস্টে দাঁড় করে দেওয়া হলো মূর্তিকে, আর সেই মূর্তিকে তারা প্রভু বলে। এই জন্য এটাও হলো মিথ্যা, অপবিত্র যত কিছু আছে সবই হলো মিথ্যা। আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ হলেন সত্য, এই সত্যের বিপরীতে যা কিছু আছে সবই হলো অপবিত্র, আর এটা হলো মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মূর্তি পূজা এবং তোমরা এই অপবিত্র হতে এবং মিথ্যা বলা থেকে তোমরা বিরত থাকো, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন তোমরা মিথ্যা বলো না, আমরা মিথ্যা বলি কিন্তু প্রক্ষেপ করি না। আল্লাহ তাআলা মিথ্যা বলতে নিষেধ করেছেন, তারপরেও আমরা মিথ্যা বলি, এই বিষয়টা লঙ্ঘন করার কারণে আমাদের কোন পর্যায়ে কালকে আমাদের ময়দানে অবস্থান থাকবে, অবস্থান থাকবে আমরা সেটা নিজেও আন্দাজ করতে পারি না। কাফের বেঈমানেরা সব কিছুকে মিথ্যা আরোপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারটা নিয়ে বলেছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে হলো দর্দনাক শাস্তি এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য নির্ধারিত রয়েছে। আমরা মুসলমান মুমিন হওয়ার পরে, বোঝার পরেও, আমাদের হৃদয়টা খোলার পরেও, চেতনাটা থাকার পরেও, আমরা সব ভালো মন্দ বুঝি, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার পরেও, যখন আমরা মিথ্যা লালন পালন করি, মিথ্যা কথা বলি আর মিথ্যা সাক্ষী দেই, এরপরে আল্লাহ তাআলা মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বোঝার পরেও যখন এমন কাজ করে তাদের জন্য কেমন শাস্তি রেখেছে, কেমন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। শুধু তাই নাই, আল্লাহ তাআলা নূর সূরাতুন নূর 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। আমাদের সমাজের মানুষের একটা বিষয় খুবই বেশি বেশি দেখা যায়, নিজে অপরাধ করে অন্যকে চাপায়া দেওয়া হয়, নিজে করে অপরাধ অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয়, খুন করে নিজে অন্যের উপরে চাপিয়ে দেওয়া হয়, লাশটা তার বাড়ির কাছে নিয়ে অন্যকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে প্রকৃতপক্ষে আমি খুন করি নাই, এটা হলো ওই ব্যক্তিটাই খুন করেছে। দুই দলের ভিতরে ঝগড়া হয়ে গেল, ঝগড়া হয়ে যাবার পরে
এক দল তার নিজের লোককে মারার পরে অন্য দলকে পরাজিত করার জন্য অন্য দলকে পরাজিত করার জন্য নিজের লোকদেরকে তারা রাতারাতি মেরেই তাদের উপরে দোষটা চাপিয়ে দেয়। একটা পুত পবিত্র নারী তার ঘরের ভিতরে অন্য একটা পুরুষ ঢুকাইয়া দেয়, অন্য একটা পুরুষ ঢুকাইয়া দেওয়ার পরে তাদেরকে ধরে হজ জারি করে দেওয়া হয়। একটা পুত্র পবিত্র সচ্চরিত্রবান নারী তার উপরে তহমত দিয়ে দেওয়া হয়, এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? এর বিপরীত যদি লক্ষ্য করি, এখনকার সমাজ ব্যবস্থা এমন হয়ে গেল, একটা যুবক সন্তান সে হলো কর্মঠ, এরপরে যদি একটা ভালো পজিশনে যায় সেই যুবকটা বাড়িতে এসেও ঠিক থাকতে পারে না, বাবা মা চিন্তায় পড়ে যায় না জানি কোন পরিবারের মেয়েটাকে আমার সন্তানের ঘরে ঢুকাইয়া দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এতদিন ছিল হলো মেয়েকে নিয়ে টেনশন, এখন যুবক ছেলেদেরকে নিয়ে টেনশন হয়ে গেছে। কোন সময় পান আমার যুবক সন্তানের, এই আমার যুবক সন্তানের এখন পজিশনটা ভালো, সে একজন কর্মঠ, ভালো কর্ম করে খায় না জানি কখন কোন চক্রান্ত করে আমার সন্তানের সন্তানের ঘরের ভিতরে অন্য একটা নারীকে ঢুকাইয়া দেয়। কথা কি বুঝতে পেরেছেন নাকি? ঢুকাইয়া দেওয়ার কারণটা হবে কি? এই তো ধরেছে আর দন্তা সে করবে দুর্ন বটাইবে। এখন এই যে পূর্ণ পবিত্র একটা সচ্চরিত্রবান সন্তানকে এরকম করে তহমত দেওয়া হলো, এটা হলো আমাদের সমাজের এখন ব্যবস্থা শুরু হয়ে গেছে। বাইরা এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ যারা পূর্ণ পবিত্র নারীর উপরে মিথ্যা তহমত দেয়, দোষারোপ করে, তাকে দুর্নামে আখ্যায়িত করে দেয়, এরকম চাই পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, এরকম পবিত্র মুমিন মুমিনা নারীর উপরে যখন এমন একটা তহমত মানুষ চাপিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা চাপিয়ে দেয় দুনিয়া এবং আখিরাতের ভিতরে, দুনিয়া এবং আখিরাত তার জন্য হলো লানত, তার জন্য হলো ধ্বংস, তার উপরে আল্লাহ পাকের লানত। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বারণ করেছেন, খবরদার তোমরা এরকম মিথ্যারোপ করো না। আর আল্লাহ পাক তিনি বর্ণনা করেছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। শাস্তি একটা সাধারণ বিষয়, কোন কোন জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন আযাবুন আলীম, আবার কোন কোন জায়গায় বলেছেন লাহুম আযাবুন আযীম, মহা শাস্তি, বড় শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ তাআলা কেন নির্ধারণ করলেন, কেন এই কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন? শাস্তি তো একটা সাধারণ, কিন্তু যখন যন্ত্রণাদায়ক এই শব্দটা এখানে নিহিত করা হবে, লিপিবদ্ধ করে দেওয়া হবে, আদিম শব্দটা লিপিবদ্ধ করে দেওয়া হবে, তখন মনে করতে হবে না সাধারণ কোনো শাস্তি হবে না, শাস্তি যেটা ভয়াবহ শাস্তি সেটাই ওই বান্দার উপরে দেওয়া হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নারী একটা অন্য পূত পবিত্র মোমেনা নারীর উপরে তহমত চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে বিপদে ফেলে দিল, তার সংসারটা কিছু নষ্ট করে দিল, তার চরিত্রের উপরে একটি দাগ লাগিয়ে দিল অন্যায় ভাবে, ওই ব্যক্তির জন্য হলো মহাশাস্তি, দুনিয়া এবং আখিরাতে তার উপরে লাগ, তার উপরে ভৎসনা। এই কাজ থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে, বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ পাকের এটা মারাত্মক একটি হক। এখন যদি আমরা জিনিসটা বুঝতে পারি তাহলে এই মিথ্যা কথা আমাদের বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আমি আপনি আন্দাজও করতে পারি না এই আমাদের এই মিথ্যা কথা বলার কারণে কি হবে সামনে ইনশাআল্লাহ আসতেছে। শুধু তাই নাই, যারা মিথ্যা চর্চা করে, আমি এটা পরীক্ষা নিরীক্ষা করে আমার ব্রেন দিয়ে যতগুলো আমি বাহির করেছি যাবৎ পর্যন্ত আমি 6-7 পয়েন্ট বাহির করেছি, যারা মিথ্যা বেশি চর্চা করে তার ভিতরে একটা হলো ব্যবসায়ীরা, যারা ব্যবসা বাণিজ্য করে তারা মিথ্যা বেশি চর্চা করে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নিচে রাখে হলো ফল যেটা আছে, ফসলাদি যেগুলো আছে নিচে খারাপ কিছু রাখে আর উপরে ভালো কিছু দেয়, আর বলে যে আমার মালগুলো সুন্দর, আমার শস্য দানাগুলো সুন্দর, আমার ধানগুলো সুন্দর, আমার আলুগুলো সুন্দর, এরকম আমার তিলগুলো সুন্দর বস্তার ভিতরে পড়া যায়, এমন বিষয়টা নিচে দেয় খারাপ আর উপরে দেয় ভালো, এমন পরিবেশ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ পাক কি বলেন, খবরদার বান্দা এই কাজগুলো তোমরা করো না, এটা হলো মিথ্যা, এটা হলো সুদ।
আর মানুষকে বলছি, যখন ক্রেতা যখন ক্রয় করতে আসে তখন বলে যে এটা কেমন আছে, এই তো আলহামদুলিল্লাহ ভালো, এই যে উপরে দেখছেন এরকম সম্পূর্ণ ওই আমার একই, উপরে যেরকম নিচেও সেরকম, কথা কি বুঝতে পেরেছেন নাকি এটা হলো মিথ্যা? এই ব্যবসায়ীরা দেখা যায় একটা জিনিস বিক্রি করতে গিয়ে যদি বলা হয় এটার দাম কত, বলে এত, কয় না এত টাকা দিলেই তো ভালো হয়, সে কিনেছিল 10 টাকা, সে 10 টাকা কিনেছিল কিন্তু সে 15 টাকা চাচ্ছে, এখন খরিদ্দার বলছে না 12 টাকা দিলে ভালো হয়, কয় না আমার 15 টাকা দিয়ে কেনা, কথা কি বুঝতে পেরেছেন? আপসো কেনা হলো তার 10 টাকা, সে বলছে আমার কেনাই হলো 15 টাকা, এই যে একটা খরিদ্দার হতভম্ব হয়ে যায়, হায় হায় তার কেনাই যদি 15 টাকা হয় আমি 12 টাকা বলে নিতে পারি কি? এটা তো হতে পারে না। সে নিজের স্বার্থটা ভালোই বুঝলো, সে নিজের স্বার্থ বুঝতে গিয়ে লাভটা বুঝতে গিয়ে মিথ্যা চর্চা এখানে করলো। আল্লাহ তাআলা বলেন এই মিথ্যা বলা তোমার জন্য হারাম, তুমি জানো না এই মিথ্যাটা কাল কিয়ামতের ময়দানে তোমাকে কোন পর্যায়ে পৌঁছায়। ব্যবসায়িকরা এমন এমন ব্যবসায়িকরা। এরপরে আমি শর্টকাট কিছু বলছি, আপনি বিষয়গুলো বুঝে নিন। এরপরে নেতাকর্মী যারা আছে, প্রত্যেকটা দেশের ভিতরে নেতাকর্মী আছে না নাই? নেতাকর্মী ছাড়া তো আর দেশ চলে না। নেতাকর্মী যারা আছে আমরা সমাজের ভিতরে, সে নেতাকর্মীকে আমরা মুকুটে, মাতার মুকুটের মতো মনে করি, সমস্যার ভিতরে পড়লে তাদের কাছে যা শরণাপন্ন হই। ইলেকশনে যখন এরা দাঁড়ায়, তখন বলে অমুক ভাইয়ের, চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক অক্ত, তারা হলো মন্দ লোকের ভক্ত, আর গাঁজা এবং মদ নেশাগ্রস্ত, নেশা বিষয়ে যেটা আছে সেইগুলো তো তারাই হলো মত্ত, আর আমরা বলি ফুলের মতো পবিত্র, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা সম্পূর্ণ কি? যেই ব্যক্তি নামাজ পড়ে না সে কখনোই সত্যবাদী হতে পারে না, যেই ব্যক্তি বিচার ব্যবস্থার ভিতরে সত্য কায়েম করতে পারে না সে কখনো সত্যবাদী হতে পারে না। বলেন তো আমাদের নেতা কর্মীর ভিতরে এরকম কোন চলগান আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আছে। আপনি যেই হন না কেন, মিথ্যা তো মিথ্যাই, আপনি যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে সেটা মিথ্যা। প্রিয় ভাইয়েরা, এই জন্য নেতাকর্মী আমরা যারা আসি, যারা ভোট দেই অথবা নেতার পক্ষপাতী হয়ে আমরা কথা বলি, এই যে বললাম ফুলের মতো পবিত্র, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, সত্য কথাগুলো বলে না, মদ গাজার আড্ডার ভিতরে তারা থাকে, বিড়ি সিগারেটের ভিতরে থাকে, তারা মানি গুনি লোকও দেখে না, ইমামদের সামনেও, তার ইমামের সামনেও বারবার সিগারেট ধরায় খায়, বলেন তো এই মানুষগুলোর অবস্থান কোথায়? কথা কি বুঝতে পেরেছেন নাকি? তুমি যত বড় নেতা হও না কেন, অন্তত পক্ষে কাউরে দেখে তুমি যদি সম্মান না করো, তোমার ইমাম সাহেব যখন কাছে যায় অন্তত পক্ষে একটু ভয়ে হলেও অথবা আদবের আদব রক্ষার্থে হলেও তোমাকে একটু বন্ধ রাখার দরকার ছিল, কিন্তু সেগুলো নাই। অথচ আমরা কি চুলগানটা দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না, এটা হলো সম্পূর্ণ রূপে আপনি মিথ্যা কথা বললেন, এই মিথ্যা কথাটা আপনার বলাটা উচিত হয় নাই, আর একজনের প্রশংসা করতে গিয়ে আপনাকেই সেই জাহান্নামের ধগ্গ হতে হবে, ঠিক না? ব্যাটি অটো আপনি পেয়ে যাবেন, নেতা পারার পরে তো আপনার কোনো খবরই থাকবে না, কথা কি বুঝতে পেরেছেন? কেন খবর থাকবে না? ওই যে নেতাকে আপনি চষিছেন না, নেতার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আপনি খাইছেন না, এরপরে পারার পরে নেতাও আপনার খবর রাখবে না, কারণ আপনাকে তো কামলা বিক্রি, কামলা কিনে তারপরে আপনাকে খাটানো হয়েছে, কথা কি বুঝতে পেরেছেন? সমাজের লোক শুধু নেতাদেরকে দোষ দিলেও হবে না, নিজেদেরও দোষ আছে না নাই? নেতাদেরকে আমরা নিজেদের দোষের মানদণ্ডে রেখে আমরা তাদেরকে পরিচর্যা করি, ইনকাম করি না, এটা হয় না প্রিয় ভাইয়েরা। এরপরে আপনি দাঁড়িয়ে গেলেন, বলেন আমি যদি পারি তাহলে মদিনার সনদে আমি রাষ্ট্র পরিচালনা করব। এত বড় একটা কথা, মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব ক্ষমতায় আপনি আসার পরে, মদিনার সনদ তো দূরের কথা, সেগুলো স্বপ্নও দেখেন না, এটা হলো না মিথ্যা কথা। মদিনা নিয়ে তুমি কথা বললে কেন? তুমি তো হতো মদিনার সনদের কথা বলেছো, তাহলে কোরআনের স্টেট কায়েম করতে হবে, সেগুলো তুমি নাই, তার সোয়া দরাসোয়া বাহিরেও নাই, বরং তুমি কোরআন বিরোধী তুমি কাজকর্ম করো, কোরআন বিরোধী তুমি নিয়ম কানুন করো, বিচার ব্যবস্থা করো, কাল কিয়ামতের ময়দানে এই লোকটার কি হবে? ওয়ালাহুম আযাবুন আলিম, ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মহা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, আপনি আন্দাজও করতে পারবেন না। রিমান্ড গুলো দেখেছেন বড় ভয়াবহ, দুনিয়ার রিমান্ড যদি, এর শাস্তি যদি এরকম হয়, আল্লাহর ভরা, আল্লাহর শাস্তি, আল্লাহর রিমান্ড কত ভরাবহ হবে,
কথা কি বুঝতে পেরেছেন? মানুষ রাসেল পাইপার না, রাসেল পাইপার থেকে তারা নাম শোনার পরে এত আতঙ্কিত, গোটা দেশের মানুষ, গোটা দেশের মানুষ আতঙ্কিত। এই দুনিয়ার একটা সাপ কাছে পর্যন্ত আসে নাই, তার ফোঁস দেখেছে মাত্র নেটে, শুনেছে মাত্র কানে, তাই এত ভয়। এই মানুষগুলো দুনিয়ার সাপ থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু জাহান্নামের সাপের কবল থেকে আমি আপনি বাঁচার চেষ্টা করি না। তার সবল হলো ভয়ঙ্কর, একটা কোপ মারবে কি একটা সবল মারবে, 70 হাত 70 গজ আপনি মাটির নিচে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আর আমাদের এই দেশের সাপ, এই দুনিয়ার সাপ যদি একটা সবল দেয়, বড় জোরে কি করবে, তার তার রক্তটা একটু সমস্যা করে দিবে, 72 ঘন্টার ভিতরে সে মারা যাবে। তার আগেই সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা আছে না? নাই। জাহান্নামের ওখানে কোনো ট্রিটমেন্ট হবে না, বড় কথা। তাহলে দুনিয়ার সাপ থেকে আমরা দৌড়িয়ে পালাই, বাঁচতে চাই, কিন্তু জাহান্নামের সাপ থেকে আমরা বাঁচতে চাই না, বড় কঠিন একটা বিষয়। দুনিয়ার আগুন থেকে আমরা বাঁচতে চাই, প্রকৃতপক্ষেই আমরা জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই না। কেন? সেটা তো স্বচক্ষে আমি আপনি দেখি না, কিন্তু পৃথিবীর ভিতরে দেখেন কত নজির আল্লাহ পাক দেখায়, কত নজির দেখা। পাহাড়ের ভিতরে যে পাথর আছে, অগ্নিগিরি যখন শুরু হয়ে যায়, পাথর গলিত অবস্থায় পাহাড় থেকে কিভাবে দব্য হয়ে বাইর হচ্ছে, একটু আন্দাজ করে দেখার দরকার। তাহলে জাহান্নামের আগুনের অবস্থা কোন পর্যায়ে দাঁড়াইবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারা খবরদার তোমরা মিথ্যা বলো না। এরপরে আর একটা পয়েন্ট হলো, চাকুরিজীবী যারা আছে, যারা চাকুরি দেয়, যারা চাকুরির ব্যাপারে কাজকর্ম করে, মানুষের কাছ থেকে টাকা নেয়, আবার চাকরিও দেয়, কিছু কিছু কাজ ভালো করে, কিন্তু বিপুল পরিমাণ টাকা নেয় এবং মিথ্যার আশ্রয় নেয়, কত যে মিথ্যা কথা বলে। তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার কয়েকদিনের ভিতরে পাওয়া যাইবে, অথচ কোনো খবরই নাই। এতগুলো টাকা দাও, ইনশাল্লাহ নিশ্চিত তোমার চাকরি হয়ে যাবে, তার 6 মাসও কোনো খবর নাই, কয়েক বছরও খবর নাই, তার কয়েক বছর পরে সে উদাও হয়ে যায়। যারা মানুষকে, এই শিক্ষিত সমাজকে চাকরি দিতে গিয়ে এরকম মিথ্যার আশ্রয় নেয়, তুমি পালাইয়া যাবে কোথায়? আমি রব্বুল আলামিনের রশিটা কিন্তু ঢিল দিয়ে রেখেছি, যখন ঘুড়ির মতো টান দিব, ঘুড়ি যতই সেই উপরে উঠে হেলাদেলা করুক না কেন, একদিন তার দিন শেষে গিয়ে তার মালিকের কাছে ধরা দিতে হয়, তাই হয় কি হয় না? এই জন্য যারা চাকরি দেই, স্বচ্ছ চাকরি যদি আমরা সত্য কথা বলে দিতে পারি তাহলে দেন, নইলে আপনার ওই পথ থেকে ফিরে আসার দরকার। মিথ্যার আশ্রয় আমাকে আপনাকে নেওয়ার কোনো উচিত নয়। এরপরে জান হলো যে গরুর দালাল, গরু ছাগলের দালাল যে আছে না, এই গরু ছাগলের দালাল এতই মিথ্যা কথা বলে রে ভাই, এত মিথ্যা কথা বলে। একটা গরুকে দাঁড় করাইয়া দিয়ে দালাল থাকে অনেকগুলো, যা সেই মালিককে বলে, একটা লিগ্যাল কাস্টমার এসে বলছে 20,000 টাকা, সে বলে আরেকজন এসে বলছে গরুর দাম কত, গরুর দাম এত নাকি, আমি দেবো 30,000, তার মানে ওকে কাজ, এরকম করে করে দাম পাড়ায়। আর মিথ্যা কথা যারা বলে, গরুর দালাল, ছাগলের দালাল, এই সমস্ত গবাদি পশুগুলো ব্যবসার যে দালাল গুলো আছে, এই ব্যবসায়িক গুলো যারা আছে, আমরা তো সাধারণত বলি এমন একটা দুনিয়ার ভিতরে নিয়ম হবে যে কয়েকজনের সাক্ষী, কয়েকজনের সাক্ষী কোর্ট নিবে না, তার ভিতরে একটা হলো এই দালাল গুলোর সাক্ষী নিবে না, আর একটা হলো যারা এই যে হজ কাফেলায় কাজ করে, যারা কথা বুঝতে পেরেছেন, যারা হাজি আছেন, এই মালুমদেরকে আপনারা ভালো করে জেনেন, এই গরুর দালাল আর এই যারা হজের কাজগুলো করে মালুম, এরা এত মিথ্যা কথা বলে, আমাদের ধারণা হয়তো অনবদ্য ভবিষ্যতে কোর্টও তাদের সাক্ষী বলেও গ্রহণ করবে না। কথা কি বুঝতে পেরেছেন? লিগ্যাল হলেও তাদের কথাটাই যে কেমন যেন মিথ্যা হয়, মিথ্যা মিথ্যা হয়, মিথ্যা হয়। এই জন্য এই যে দালাল ভাইয়েরা যারা আছেন, 2 টাকা ইনকাম করার জন্য আপনি যে পন্থা, মিথ্যার পন্থা অবলম্বন করলেন, সাবধান, এখান থেকে তো আপনারা পেয়েছেন বাসুন, নইলে আল্লাহর ধরা বড় মারাত্মক। এরপরে হলো মাল্লুম, অর্থাৎ যারা এই যে হজ কাফেলায় নাই, কত মিথ্যা যে কথা তারা বলে, 2টা হাজি পাওয়ার জন্য যে কত মিথ্যা কথা বলে, তার কোনো শেষ নাই। এই জন্য যখন মাল্লুমদের সাথে কথা বলতে যায়, তাদের দ্বারা সত্য কথা বললে সেটাকে মিথ্যার মতোই আমাদের কাছে মনে হয়। যারা বিতাড়িত হয়েছেন, তবে কিছু কিছু মাল্লুম আলহামদুলিল্লাহ ভালো, কিছু কিছু গরুর ব্যবসায়িক গুলো ভালো, কিছু কিছু যারা চাকরি দেয় অনেকে ভালো আছে, অধিকাংশ সে বেশি লোকের কথা আমি বলছি, এর ভিতরে ভালো আছে না? নাই, আছে। আবার ব্যবসায়িক ভাইয়েরা সততা নিয়ে আল্লাহর রসুলের আদর্শের উপরে তারা ব্যবসা পরিচালনা করে, এরা আলহামদুলিল্লাহ ভালো। এই যে আবার দেখা যায় ড্রাইভার ভাই যারা আছে, ড্রাইভার 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 ভাই যারা আছে, ভাই কোথায়
যদি থাকে তালগাছি বলে আমি শাহজাদপুর, এই যে কথা আমি আংশিক কাজ করলাম, বলেন এই টাইপের বাইরা যে মিথ্যার আশ্রয় গুলো নেয়, কিসের উপর ভরসা করে তুমি মিথ্যার আশ্রয় নাও, এগুলোকে বাদ দিতে হবে। এই জন্য ভাইয়েরা, সমাজের মাতব্বাররা, আপনাদের বিচার ব্যবস্থা গুলো সুন্দর রাখতে হবে, আল্লাহকে আল্লাহর উপরে ভয় রেখে আপনাদের কাজ করতে হবে, না হলে আল্লাহর কাছে মারাত্মক ধরা হয়ে যাবে। মানুষ সমাজের ভিতরে কত অশ্লীল কথা বলে, কত অশ্লীল কথা বলে, গালাগালি ফস্তে ফস্তি করে, কত মিথ্যার ও মিথ্যা মিথ্যা চর্চা করে। এখানে আল্লাহর হাবিব বুখারীর 6033 নম্বর হাদিসে কারিমার ভিতরে আল্লাহর হাবিব তিনি বলেছেন, ইন্নাল আবদু ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফীহা ইয়াযিলু বিহা ফিন্নারি আবআদু মা বাইনাল মাশরিক। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, আল্লাহর বান্দারা এমন এমন কথা তারা বলে, এমন এমন কথা তারা বলে, তারা আন্দাজও করতে পারে না যে সে জিনিসটা মিথ্যা, তারা আন্দাজও করতে পারে না যে আসলে এই এমন এমন কথা, অনর্থক কথা, ফাহেশা কথা, মিথ্যা কথা, এমন এমন কিছু তারা কথা বলে, তারা আন্দাজও করতে পারে না তার এই কথার কারণে সে জাহান্নামের ভিতরে দগ্ধ হবে, তারা আন্দাজও করতে পারে না। কুদাই বলে, কুদে অনেক কথা বলে, চাপাবাজি করে, কথা কি বোঝো নাই, প্রত্যেকটা চাপার ভিতরে মিথ্যা আছে না নাই, মিথ্যা আছে, চাপাই হলো মিথ্যা, মিথ্যেই হলো চাপা, সত্য চাপা দেন ভালো হবে। আমার আল্লাহ, আমার আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, তারা আন্দাজও করতে পারে না, ইয়ার কি করেই তারা মিথ্যা কথা বলে। এ তুই জানিস কি, আজকে অমুক জায়গায় একটা ঘটনা ঘটেছে, আসলে ঘটনার কোনো পালাই নাই, ঘটনার কোনো কিচ্ছু নাই, অথচ বলছে এই ঘটনা কিন্তু মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? অনার্থক এই যে ফাহেশা কথা বলি, মানুষকে গালাগালি করি, আপনি জানেন না, আল কালিমাতু তাইয়্যিবা, সাদাকা, সুন্দর কথা বলবেন, সুন্দর ভাষা ব্যবহার করবেন, এটা হলো সাদাকা, এটা হলো কি সাদাকা, তার বিপরীতে আপনি গালাগালি ফস্তে ফস্তে, যেটা আমার মুখ থেকে মানাইবে না, আমার মুখ থেকে আমি তাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসানি ইয়াহুবি বিমা বিহা সাবঈনা সাবঈনা হরিফান ফিন নার। তিরমিজি শরীফের হাদিসের কারিমার ভিতরে আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন, মানুষ লোক এমন এমন কথা বলে সে আন্দাজও করতে পারে না, কিন্তু মনে রেখো, একটি তোমার মিথ্যা কথার কারণে, একটি তোমার মিথ্যা কথার কারণে 70 বছর তোমাকে জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে। বলেন কয় বছর? 70 বছর জাহান্নামে অবস্থান করা, এটা কি আমার আপনার ঘরের মতো নাকি? আমার আপনার ঘরের মতো নয়, 70 বছর তাকে জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে। এ বড় একটা কঠিন থেকে কঠিন কথা। কেমন মিথ্যা? যেমন বলুন, মা তার দুগ্ধপুষ্ট সন্তানকে বলছে, তার কান্নাকে থামানো গিয়ে থামাতে গিয়ে বলছে, এবং তাকে ঘুম পাড়াতে গিয়ে বলছে, এই আসতে আসতে চোর আসতে, চোর আসতে আসতে চোরের কোনো খবরই নেই, এটা হলো মিথ্যা। এই মিথ্যা কথার কারণে তার সিদ্দিকীন থেকে নাম কাটা যাবে, এই মিথ্যা কথার কারণে তাকে 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিন্তু মা আন্দাজও করতে পারে নাই যে আসলে এটা মিথ্যা হতে। কথা কি বুঝতে পেরেছেন? সন্তানকে বাবা ডাক দিচ্ছে, বাবা তুমি এদিকে আসো, তোমার জন্য মজা এনেছি, আসলে প্রকৃত পক্ষে মজাও নাই, কোনো কিছুই নাই, তার সাথে ধোকা দেওয়া হলো, তাকে মিথ্যা কথা বললো, মিথ্যা কথা বলা হলো, সে আন্দাজও করতে পারে নাই যে এটা মিথ্যায় প্রতিপন্ন হবে, আর এই মিথ্যার কারণে 70 বছর তাকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ভাই, যেমন আছে আরেকটা আছে হলো আপনার এপ্রিল ফুল, এপ্রিল ফুল বন্ধুকে ফোন দিচ্ছে, বান্ধবী তার বন্ধুকে ফোন দিচ্ছে, আসো আমি বকুলতলা গাড়া দাও, বকুলতলাতে আমি অবস্থান করছি। এখন বন্ধু আবেগে আপ্লুত হয়ে বান্ধবীর সাথে সাক্ষাৎ করবে, বোনাস স্বরূপ, এটা তো আর বড়, এটা তো মারাত্মক একটা আনন্দের বিষয়। সেখানে যা দেখে বকুলতলা নাই, আর সে বান্ধবীকে বলছে, কি ব্যাপার তুমি তো বকুলতলা নাই, এটাই তো এপ্রিল ফুল, এটা ধোকা, মিথ্যা, মিথ্যাটাই হলো ধোকা। ধরে বলে ঠিক না ব্যাঠে? এই এপ্রিল ফুল আমরা পালন করি, আসলে বুঝিও না এই এপ্রিল ফুলের উত্থান পতন কোত্থেকে হলো, আর এই এপ্রিল ফুলে এসে আমার যুবক যুবক মেয়ে, আমার যুবক সন্তান তাদেরকে মিথ্যা আরোপ করে ধোকা দিচ্ছে, অথচ সেই জায়গায় তার কোনো অবস্থানই নাই, এটা হলো মিথ্যা, সে আন্দাজও করতে পারে নাই, এই মিথ্যার কারণে তাকে 70 বছর ওই জাহান্নামের আগুনে তাকে দগ্ধ হতে হবে। আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, আমার সাহাবীরা শোনো, যদি কোন ব্যক্তি মিথ্যা কথা বলে, কাল কেয়ামতের ময়দানে লোহার যে চিরুনি আছে, লোহার চিরুনি, আত্মাঙ্গের মতো লোহার চিরুনি, তাকে তিনটা তিনটা তাকে আসর মারা হবে,
আল্লাহর হাবিব তিনি এরকম করে দেখান, এই যে লোহার যে তিরুনিটা আছে এরকম করে সর্বপ্রথম তার এই দিক থেকে, এই যে নাক বরাবর থেকে তার চল যেটা আছে এই চলে একটা ফাঁক মারা হবে। তার মানে জাহান্নামের সেই লোহা দ্বারা নির্মিত, লোহা দ্বারা তৈরি যদি চিরুনি দ্বারা একটা এসর মারে, তাহলে মনে করেন আপনাকে কি চুলকানির জন্য দিচ্ছে না শাস্তি দেওয়ার জন্য দিচ্ছে? শাস্তি দেওয়ার জন্য দিচ্ছে। এখান থেকে চামড়া গুলো উঠে যাবে, এরপরে আবার আপনাকে এখান থেকে চোখ বরাবর দিবে, এরকম করে তিনটা যখন আপনাকে দিবে, এরপরে আবার আর এক সাইডে যাবে তিনটা দাগ দেবার জন্য, আর এক সাইড থেকে তিনটা দাগ দেওয়ার সাথে সাথে আবার যখন পরের পাশে আসবে, ডান পাশে আসবে, তার পূর্বেই আবার সেই জায়গাটা ভালো হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। একটি মিথ্যা কথা বলার কারণে, একটি মিথ্যা কথা বলার কারণে, একটি মিথ্যা বলে একজন মানুষকে তুমি আপনার অসুবিধার ভিতরে ফেলে দেওয়ার কারণে, একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, একটা মিথ্যা বলে একটা পূত পবিত্র মানুষ নর এবং নারীকে বিপদে ফেলে দেওয়ার কারণে আপনার এই অবস্থাগুলো হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এ বড় মারাত্মক কথা। যদিও আমি আমার এই চামড়ার মুখ দিয়ে আপনাদেরকে হাদিসে কারিমা থেকে শুনাইলাম, খুব শুনতেও সহজ বলতেও সহজ, কিন্তু এর বাস্তবতা মারাত্মক। এর বাস্তবতা কি মারাত্মক? প্রিয় ভাইয়েরা দেখুন, মিথ্যা জিনিসটা কি? ইন্নাল ইদমা ইউহলিক, নিশ্চয় মিথ্যা এটা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, ধ্বংস আর কি চান, গোটা পৃথিবীর ভিতরে তাকে হ্যাঁ প্রতিপন্ন করে দেয়, মিথ্যায় প্রতিপন্ন করে দেয়, সমাজের ভিতরে সে চিহ্নিত হয়ে যায়, এ হলো মিথ্যাবাদী। এর সত্য কথাও যদি সে বলে, মানুষ তারে সত্যবাদী বলে না, তাকে মিথ্যা বলেই কিন্তু প্রতিপন্ন করে। জোরে বলেন ঠিক না ভাই? এটা হলো দুনিয়ার শাস্তি, তার আরো যে কত শাস্তি হয় আল্লাহই ভালো জানেন। প্রিয় ভাইয়েরা এই জন্য বলা হয়েছে নিশ্চয় মিথ্যাটা আল্লাহর হাবিব বলেন মানুষকে ধ্বংস করে দেয়। আরো কি? আল কিযবু উম্মুল মায়াসি, আর এই মিথ্যাটা হলো গুনাহের মা। বলেন মিথ্যাটা কি? গুনাহের মা। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি দান সদকা করেন, কিন্তু আপনি মিথ্যা বলেন, আপনার সব শেষ। কথা কি বুঝতে পেরেছেন? আপনার সব শেষ। চিন্তা করে দেখেন আপনি কোন পর্যায়ে আপনার আমল গুলো পৌঁছবে, আর কোন পর্যায়ে আমলের অবস্থাগুলো হবে, আর সেই আমল নিয়ে আমি আপনি জান্নাতে যেতে চাই, হবে না তো? এই জন্য মিথ্যা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, উনি পাঠদান করার জন্য, পাঠ শেখার জন্য গেলেন মাদ্রাসাতে, প্রতিমধ্যে ডাকাতের সাথে ধরা, সকলকেই ধরা ছিন্ন ভিন্ন করে ফেললো। ওই সন্তানকে যখন ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল, তখন ডাকাতের সর্দার যখন জিজ্ঞাসা করলো তোমার কাছে কোনো কিছু আছে কিনা বলো, যখন এ কথাটা বলেছে তার সার্চ করেছে, দেখা যায় তার কাছে কোনো কিছুই পেল না, তখন বলছে হ্যাঁ আমার কাছে আছে একটা জায়গায়, আস্তিনের ভিতরে আমার মা সেলাই করে স্বর্ণ মুদ্রা গুলো দিয়ে দিয়েছে। তখন ডাকাত হতভম্ব নেতা হতভম্ব হয়ে বলছে, হে বৎস, আমরা তো তোমার কাছ থেকে খুঁজে কোনো কিছুই তো পাইলাম না, তোমার মা এই আস্তিনের ভিতরে গোপন করে রেখে দিয়েছে, তুমি এটা না বললেও তো পারতা, তুমি না বললেও তো পারতা। তখন ওই ছোট্ট শিশু তখন বলছে আমার মা আমাকে মিথ্যা বলা শিক্ষা দেয় নাই। সুবহানাল্লাহ। বলেন যা করুন, নেতা তো নেতাই, নেতা তো নেতাই, নেতা যখন নেতার মতো করে কথা বলতে শুরু করলো, যখন আপনার নেতাকে যখন একটা মমিন, ছোট্ট মমিন যখন সে ইমানের বলে বলিয়ান হয়ে, যখন সেই নেতার সামনে, ডাকাতের সর্দারের সামনে যখন বড় বড় কথা বলতে লাগলো, তখন সেই নেতা একটু চিন্তা করতে লাগলেন, এই ছোট্ট ছেলের বুকে কত সাহস, আর কোন সাহস নিয়ে এত বড় বড় কথা বলে, তার এই সাহসটা তার কোন বিষয়টা জগিয়ে দেয়, তার মা একটা কথা বলেছে আর সেই কথার উপরে লালন পালন করছে, অথচ ছোট্ট বাচ্চারা টাকা দেখে পাগল হয়, এই আমার ছেড়েই দিচ্ছে। তখন এটা যখন উপলব্ধি করতে পেরেছে, এর পরবর্তীতে দেখা যায় আল্লাহর কারিশমা বোঝা বড় দায়, সেই ছোট্ট একটি ছেলের কথায় তারা সকলেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন তাহলে সত্য কিন্তু মানুষকে মুক্তি দেয়, সেই ডাকাতকে সত্য থেকে, মিথ্যা থেকে বাহির করে সত্য যখন চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন তারা আল্লাহর ওলি পরিণত হয়ে গেছে। আব্দুল কাদের জিলানির খবরটা আমরা কেই না জানি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এ সমস্ত সকল প্রকার মিথ্যাচার থেকে আমাদেরকে দূরে দূরে সরে আসতে হবে। দেখা যায় মিথ্যা প্রশংসা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, এরপরে মিথ্যা সমাজ থেকে, মিথ্যা সমাজের পরিবেশ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। অন্যায় ভাবে কাউকে বিপদে ফালায়া ফালায়া দেব না,
অপরের জন্য গর্থ করলে নিজেকেই গর্থে পড়তে হবে, চিরন্তন সত্য, এতে কোনো ভুল নাই, তাই এ জগতে হোক তাই পর জগতে হোক। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নার আলোকে মিথ্যার ব্যাপারে যতগুলো কথা আল্লাহ শোনার তৌফিক দান করলেন, বলার তৌফিক দান করলেন, আল্লাহ পাক আমাকেও আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।